বিরাট এক অ্যাপার্টমেন্টে একদিন দুজন লোকের মার্ডার হয়ে যায়। পোস্টমর্টামের দায়িত্ব পড়ে তিন কামচোর বন্ধুর উপর। পোস্টমর্টাম করতে গিয়ে দেখে ভিকটিমের পেটের ভিতর কিলারের আঙ্গুলের আংটি। ব্যাস ওইখান থেকে শুরু একের পর এক টুইস্টের। এই টুইস্ট আপনাকে কোন দিক থেকে কোন দিকে যে নিয়ে যাবে ওইটা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছিলাম 2022 সালে মালায়ালাম ভাষায় রিলিজ হওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি ভেকামের কথা। বেশি কিছু বলে স্পয়লার দিয়ে মুভির মজাটা নষ্ট করতে চাই না, তাই সোজা গল্পের দিকে যাচ্ছি। মুভি শুরুতে দেখা যায় কতগুলো লোকেরা মিলে কেউ একজনকে সমাধি দিতে এসেছে। সমাধি দেওয়া শেষে যে যে যার মতো করে চলে গেলেও এই লোকটা দাঁড়িয়েছিল। দেখে বোঝাই যাচ্ছিল যে মারা গেছে সে হয়তো এর পরিচিত কেউ হবে। বাই দ্য ওয়ে লোকটার নাম হচ্ছে সানি। সিন চলে যায় কয়েকদিন পর বিশাল এই অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে জিএম। বিশাল এই অ্যাপার্টমেন্টে শত শত হাই ক্লাস লোক বসবাস করে, যার মধ্যে ক্যামেরা ফোকাস হয় অ্যাপার্টমেন্টের এই বাসাটির উপর। প্রথমে আমাদের দেওয়ালে লাগানো এই তিনজনের ফটো দেখানো হয়। এরপর ধীরে ধীরে ক্যামেরা চলে যায় এই মেয়েটির উপর। মেয়েটির নাম হচ্ছে কীর্তি। কীর্তি একোরিয়ামের এই মাছগুলোকে খাওয়ার দিচ্ছে, আর এদিকে এ ছেলেটা চা বানাচ্ছে। এর নাম হচ্ছে কিরণ। চা বানিয়ে কিরণ কীর্তিকে ডাক দেয়। একই বাসায় তাদের সাথে আরও একজনও আছে, সেটা হচ্ছে এ। এর নাম হচ্ছে থমাস, যে কিনা ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আফসোস করছে। তো বিষয়টা হচ্ছে এরা তিনজন, মানে থমাস কিরণ কীর্তি, একেবারে জানে জিগার বন্ধু, একসাথেই একই ফ্ল্যাটে থাকে। শুধু তাই না, এমনকি তারা তিনজন একই মেডিকেল কলেজেরই একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তিনজনে একসাথে বিখ্যাত সার্জেন্ট ডক্টর কৃষ্ণমূর্তির আন্ডারে তাদের ডিগ্রি কমপ্লিট করছে। থমাস দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কৃষ্ণমূর্তিকে বকাঝকা করছিল, বলে ইয়ার আর পারছি না, এই কৃষ্ণমূর্তি লোকটা না অনেক ইরিটেট করে। কিরণ আর কীর্তি বলে আরে ইয়ার বাদ দে তো, উনি আমাদের সিনিয়র, এইরকমটা করে তার দায়িত্ব, আরও দুই বছর আমাদের এই টর্চারটা সহ্য করতে হবে, তারপরে গিয়ে তো সাকসেস পাবি। থমাস বলে বাপরে আরও দুই বছর, মনে হয় এটা আমার দ্বারা হবে না। কীর্তি বলে চুপ করে তোমার বকবক, কৃষ্ণমূর্তি স্যার 10টায় আসবেন, আমি খাবার অর্ডার করে দিচ্ছি, খেয়ে দিয়ে আমাদের বের হতে হবে। এটা বলতে না বলতে সিন চলে আসে একটা ফুড ডেলিভারি অফিসে। শুরুতে আমরা সানি নামের যে লোকটাকে দেখেছিলাম সে এখানে এসেছে একটা ফুড ডেলিভারি বয়ের চাকরির জন্য। সানি আগে থেকে এখানে কথাবার্তা বলে রেখেছে, এখন জাস্ট এসে তার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে জয়েন করে নেয়। মাধুরী নামের এই মেয়েটিকে বলা হয় সানিকে গিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। সিন কাট হয়ে চলে আসে এই মহিলাটির উপর, নাম হচ্ছে রেঞ্জিনি। রেঞ্জিনিকে একবুকের ইন্দু নামের কেউ একজন কল করেছে, এটাই হচ্ছে একবুকের ইন্দু, যে কিনা রেঞ্জিনির ফ্রেন্ড। ইন্দু রেঞ্জিনিকে বলছে হারির সাথে আমি কথা বলেছি, সে তো ডিভোর্সের জন্য রাজি হচ্ছে না। দেখো তোমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে যা হয়েছে ওইগুলো ভুলে যাও, হারিকে এবারের মতো মাফ করে দাও। রেঞ্জিনি বলে জীবনও না, সে যদি ডিভোর্স পেপারে সাইন করতে রাজি না হয় তাহলে আমি কোর্টে পিটিশন ফাইল করব, তারপরও তার সাথে সম্পর্ক রাখব না। তো এখানে আমরা বুঝতে পারি রেঞ্জিনির স্বামীর নাম হচ্ছে হারি। হারি কোন একটা ভুল করেছে যার জন্য রেঞ্জিনি তার কাছ থেকে আলাদা হতে চাই। আরও একটা বিষয়, রেঞ্জিনি হচ্ছে একজন পুলিশ অফিসার IPS, কিন্তু বর্তমানে আউট অফ সার্ভিসে আছে, চাইলে যে কোনো সময় জয়েন করতে পারবে। যাই হোক সিন চলে আসে সানির উপর। সানি তার ডেলিভারি বয়ের ইউনিফর্ম পরে ডিউটিতে যাওয়ার জন্য রেডি, মানে আজকে সে জয়েন করেছে আর আজকে থেকে তার ডিউটি শুরু। মাধুরী এসে তাকে বুঝিয়ে দিচ্ছে সে কোন লোকেশনে ডেলিভারি করতে যাবে, বলে তার লোকেশন হচ্ছে নর্থের দিকে। এটা শুনে সানি জিজ্ঞাসা করে সাউথের দিকে কে যাচ্ছে। মাধুরী বলে সাউথের দিকে যাচ্ছে হচ্ছে মানু। সানি বলে ও আচ্ছা, মানুকে বলে আমি যদি সাউথের দিকে যাই তাহলে কি কোনো প্রবলেম হবে, অ্যাকচুয়ালি আমার বাসা সাউথের দিকে তাই। মাধুরী বলে তুমি যদি তাকে কনভিন্স করতে পারো তাহলে যাও, কোনো প্রবলেম নেই। কথা মতো সানি গিয়ে মনু নামের সেই লোকটার সাথে কথা বলছে। মনুকে রিকোয়েস্ট করে তুমি নর্থে চলে যাও, আমি সাউথের দিকে যাচ্ছি। মনু বলে তুমি নর্থের দিকে কেন যাচ্ছ না, ওইখানে তো আরও বেশি বেশি টিপস পাওয়া যায় আর রাস্তাঘাটের অবস্থাও বেশ ভালো। সানি বলে আমার বাসা আসলে সাউথের দিকে, তাই ওই দিকটায় আমার ডিউটি পড়লে বেশি সুবিধা হয়। মনু বলে আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো যাও তাহলে, তুমি সাউথের দিকে যাও আমি নর্থের দিকে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ শোনো আরেকটা কথা, যখন জিএম অ্যাপার্টমেন্টে ঢুকবে ওইখানে সিকিউরিটির জন্য একটা লাল পানির বোতল নিয়ে যাবে, তাহলে দেখবে সে তোমার সাথে একদম ফ্রি হয়ে গেছে। এভাবে তারা যে যে যার কাজ বুঝে নিয়ে বেরিয়ে পড়ে। সিন চলে আসে থমাসদের উপর। থমাসটাও তাদের কাজে যাচ্ছে, মানে মেডিকেলে। থমাস তো এখনও কৃষ্ণমূর্তিকে নিয়ে লেগে আছে। কিরণ বলে আমরা যদি ঠিক টাইমে অ্যাসাইনমেন্ট জমা দিই তাহলে কৃষ্ণমূর্তি স্যার তো আমাদের সাথে এরকমটা করেন না, তাই আমাদের ঠিক টাইমে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। যাই হোক এভাবে কথা বলতে বলতে তারা হসপিটালে এসে উপস্থিত হয়, আর তাদের পিছন পিছন একটু পর সেই কৃষ্ণমূর্তি এসে উপস্থিত হয়। এটাই হচ্ছে কৃষ্ণমূর্তি। এর আন্ডারে থমাসরা তাদের ট্রেনিং কমপ্লিট করছে। এই কৃষ্ণমূর্তি অনেক স্ট্রিট এবং রাগি একজন ডক্টর। একটু পর কৃষ্ণমূর্তি তার কেবিনে আসে। আগে থেকে ওখানে থমাসরা তার জন্য অপেক্ষা করছে,
আসা মাত্র কৃষ্ণমূর্তি ধরে আগে থমাসকে দুচাটা শুনিয়ে দেয়, মানে দুজনের মধ্যে একদমই পড়ে না। এরপর কৃষ্ণমূর্তি তাদের জিজ্ঞাসা করে অ্যাসাইনমেন্টের কি খবর। এরা বলে স্যার এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট করে কালকে দিয়ে দিব। মূর্তি বলে ব্রেকফাস্ট করেছো তোমরা? এরা বলে হ্যাঁ। মূর্তি বলে সাবাস, লাঞ্চ আর ডিনারের কথা ভুলে যাও, এগুলো তোমরা তখনই পাবে যখন অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবে। তোমাদেরকে 2 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তিনজনের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়া চাই। এরপর তিনজনই হসপিটালের লাইব্রেরিতে গিয়ে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। থমাস তো 2 পৃষ্ঠা লিখে ক্লান্ত হয়ে গেছে, বলে আর পারছি না, তোমরাই লিখো। ও হ্যাঁ, আরেকটা বিষয়, এদের সাবজেক্টটা বলতে ভুলে গেছিলাম, এরা মূলত পোস্টমর্টম রিলেটেড সাবজেক্ট নিয়ে কাজ করছে। কীর্তিরা থমাসকে বলছিল একটু কষ্ট হলেও অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নিতে, না হয় আবারও মূর্তি স্যারের জ্ঞান জ্ঞান শুনতে হবে। কিন্তু এই থমাস একদমই আলসামি একটা লোক, এত পরিশ্রম তার দ্বারা হবে না। কিরণরা তো তাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে, থমাস একটু সাইডে চলে যায় সিগারেট টানার জন্য, কিন্তু আবার সিগারেট টানতে গিয়ে দেখে লাইটার নিয়ে আসেনি। এই লোকগুলোর কাছ থেকে লাইটার খুঁজে নেই, এরা তাকে লাইটার দেয়, থমাস সিগারেটটা ধরাই, কিন্তু সে তাদের লাইটারটা তাদেরকে আর ফিরিয়ে দেয় না, বরঞ্চ ওইটা সে তার নিজের পকেটে নিয়ে নেয়। এর পিছনে অবশ্য একটা কাহিনী আছে যেটা পরে গিয়ে জানতে পারবেন। সিন কাট হয়ে চলে আসে সানির উপর, যে কিনা লোকেশন মতো খাবার ডেলিভারি করার জন্য জিএম অ্যাপার্টমেন্টে এসে উপস্থিত। এটা হচ্ছে এ অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড। সানিকে দেখে জিজ্ঞাসা করে কি ব্যাপার, মনু কোথায়? সানি বলে মনু তার শিফট চেঞ্জ করে নিয়েছে, তাই আজ থেকে এখানে আমি আসব। সিকিউরিটি গার্ড বলে ভিতরে একটা টেবিল রাখা আছে, ওইখানে গিয়ে খাবারগুলো রেখে দাও, যার যার খাবার সে এসে নিয়ে যাবে। কথা মতো সানিও এইটাই করে। একটু পর সিকিউরিটি গার্ড এসে আস্তে করে তাকে জিজ্ঞাসা করে মনু কি তোমাকে আমার ব্যাপারে কিছু বলেনি? সানি বলে হুম বলেছে তো, এই নিন আপনার জিনিস। এ বলে সানি তাকে একটা লাল পানির বোতল বের করে দেয়। সিকিউরিটি গার্ড তো চরম খুশি, বলে রাতের দিকে আসো না, দুজন একসাথে বসে মিলে টানবো, এখানে সব কিছু বন্দোবস্ত করা আছে। সানি বলে আমি তো এসব খাই না, কিন্তু তোমাকে কোম্পানি দেওয়ার জন্য নিশ্চয় আসবো। এ বলে সানি তার মতো করে চলে যাই। সিন একটু করে রেঞ্জিনির উপর আসে, রেঞ্জিনিকে মিডিয়া থেকে কেউ একজন কল করে বলছিল ম্যাডাম আমি অমুক চ্যানেল থেকে বলছি, শুনেছি আপনার এবং আপনার স্বামীর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া চলছে, আপনি নাকি তার কাছ থেকে ডিভোর্স নিতে চান, আপনি যদি চান তাহলে আমরা এ বিষয়ে একটা নিউজ করতে পারি, আপনি কি বলেন? রেঞ্জিনি সাফ সাফ না করে দেয়, বলে কোনো দরকার নেই। এরপর সিন শিফট হয় রাতে সানিদের উপর। কথা মতো সানি আবারও জিএম অ্যাপার্টমেন্টে এসেছে ওই সিকিউরিটি গার্ডের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য। এ তো লাল পানি টাল পানি টেনে একেবারে টাললি, সানি কিন্তু সব খায় না, ভালো ছেলে। কৌশলে গার্ডকে জিজ্ঞাসা করে আচ্ছা এখানে তোমরা কতজন কাজ করো? গার্ড বলে আরে কতজন কোথ থেকে, আমি ওয়ান ম্যান আর্মি, একাই সব কিছু দেখাশোনা করি। সানি বলে ও টয়লেটটা কোন দিকে, আমি একটু 1 নাম্বার যাব। এ বলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে এখানে খুশি যাও, টয়লেট ওই দিকে। তো কথা মতো সানি উঠে টয়লেটের দিকে যাচ্ছে, কিন্তু এইখানে আমরা দেখি সে আসলে টয়লেটে যায় না, ছুপি ছুপি যাচ্ছে হচ্ছে সিসিটিভি অপারেটর রুমে। পরিষ্কার বোঝা যাচ্ছিল তার উদ্দেশ্য অন্য কিছু। সিন কাট হয়ে চলে আসে থমাসদের উপর, যদিও একটু সময় লেগেছে, তারপরও কিরণ এবং কীর্তি তো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিয়েছে, কিন্তু বেচারা আলসির দাদা থমাস কমপ্লিট করেনি। কৃষ্ণমূর্তিকে কোনো রকমের একটা বাহানা দিয়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু কৃষ্ণমূর্তি তাকে কালকের ভিতরেই আজকের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে বলে তো বলে, সাথে উপর থেকে এক্সট্রা আরও অনেকগুলো অ্যাসাইনমেন্ট ধরিয়ে দেয়। এবার ঠেলা সামলাও। যাই হোক, সিন একটু করে রেঞ্চিনির উপর আসে, যে কিনা বসে বসে তার স্বামী এবং তার কিছু পিকচার দেখছিল, সাথে এটাও ভাবছিল তার স্বামী হারি তার সাথে কোনো একটা অপরাধ করেছে, যার জন্য সে হারিকে সবার সামনে খসে একটা থাপ্পড়ও দিয়েছিল। এসব নিয়ে ভাবতে ভাবতে তার মোবাইলে হারির কল আসে, কিন্তু রেঞ্চিনি কলটা রিসিভ করে না। কি এমন হয়েছিল তাদের মধ্যে, সব প্রশ্নের উত্তর আমরা পরে গিয়ে জানতে পারব। সিন চলে আসে সানির উপর, যে কিনা বাসায় সে গোসল করছে, রেললাইনের পাশে ছোট্ট ঘরটি হচ্ছে তার ঘরে, সে এবং তার একটা পালিত কুকুর ছাড়া আর কেউই নেই। হ্যাঁ, দেওয়াল অবশ্য 2টা মহিলার ফটো লাগানো ছিল, যার মধ্যে একজন হচ্ছে তার ওয়াইফ, অন্যজন হচ্ছে তার মা। দুজনের ফটোতে মালা ঝুলছে, যার অর্থ এরা দুজনই বেছে নেই। এদের ফটোর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সানি তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে, ল্যাপটপে সিসিটিভি ক্যামেরা নিয়ে কিছু একটা রিসার্চ করছিল। অনেকক্ষণ ধরে সে এরকম রিসার্চ করেই যায়। সিন শিফট পরের দিন থমাসের উপর, থমাস যেমন তেমন করে যেটুকু পেরেছিল ওইটুকু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিয়েছে, এখন ওইগুলো সে কৃষ্ণমূর্তিকে জমা দিতে যাচ্ছে। যাওয়ার সময় এই ছেলেটা তাকে বলে থমাস তোরা তো এখন নিশ্চিন্তে 2 দিন এনজয় করতে পারবি। থমাস বলে কেন, কি জন্য? এ বলে আরে কেন কি আবার, কৃষ্ণমূর্তি স্যার 2 দিনের ছুটি নিয়েছেন, কোথাও নাকি বেড়াতে গেছে। ব্যাস, এরা শুনে থমাস তো ফুললি হ্যাপি, তাড়াতাড়ি দৌড়ে যায় খুশির খবরটা কিরণ এবং কীর্তিকে বলার জন্য। এটা শুনে কিরণ এবং কীর্তিও হ্যাপি, তাছাড়াও আজকে কীর্তির জন্মদিন ছিল। তিনজনে মিলে সিদ্ধান্ত নেই
আজকে সারা রাত তারা এনজয় করবে, কীর্তির বার্থডে পার্টি সেলিব্রেশন করবে। এখান থেকে তারা সোজা চলে যায় শপিং মলে, গিয়ে শপিং টপিং অনেক কিছু করে নেই। এরপর সিন শিফট হয় রাতে, ঘড়িতে বরাবর রাত 12টা বাজে। এদিকে কীর্তি তার জন্মদিনের কেক কাটে, তিনজনে মিলে অনেক এনজয় করছিল। অন্যদিকে আমরা সানিকে দেখি, যে কিনা জিএম অ্যাপার্টমেন্টের পিছনের দিকে এসে উপস্থিত। কেউ না দেখে মতো চুপি চুপি ব্যাগ থেকে তার ল্যাপটপটা বের করে এদিক সেদিক কিছুক্ষণ গুতুগুতি করে পুরো অ্যাপার্টমেন্টের সবগুলো সিসিটিভি হ্যাক করে ফেলে। এ থেকে আমরা বুঝতে পারি ওই দিন সে কেন অ্যাপার্টমেন্টের সিসিটিভি অপারেটর রুমে ঢুকেছিল। এদিকে সে এত কিছু করে ফেলছে, ওইদিকে সিকিউরিটি গার্ডের কোনো খবর নেই, কারণ এ হচ্ছে আরেক কামচোর, কখন কোথায় চলে যায় সে নিজেও জানে না। এসব করার পর সানি পিছনের দিক দিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে পড়ে, যাচ্ছে হচ্ছে অ্যাপার্টমেন্টের সার্ভার রুমে, যেখানে বিদ্যুতের লাইন টাইন ওইগুলো ছিল। এসে জিএম অ্যাপার্টমেন্টের বিদ্যুতের মেন সুইচটা অফ করে দেয়, সাথে সাথে পুরো বিল্ডিংয়ের সবগুলো লাইট বন্ধ হয়ে যায়। তো আমরা যেমনটা জানি, থমাসরাও এই জিএম অ্যাপার্টমেন্টে ছিল। এখন পার্টির মাঝখানে লাইট চলে যায়, তাদের মাথা তো 100-100। এদিকে এইসব করার পর সানি সিঁড়ি দিয়ে উপরে উঠছে, দেখে বোঝাই যাচ্ছিল উদ্দেশ্য তেমন একটা ভালো না। কেউ একজনের বাসার দরজায় নক করছে। এদিকে কিরণরা বলছিল আমি গিয়ে নিয়ে আসবো নাকি তুই যাবি, থমাস বলে তুই দাঁড়া আমি যাচ্ছি। সিনটা দেখে মনে হবে সানি এসে থমাসদের বাসার দরজায় নক করছে, আর থমাস যাচ্ছিল দরজা খুলতে, কিন্তু বিষয়টা আসলে একদমই তেমনটা নয়। থমাস গিয়ে দরজা খুলে ঠিকই, কিন্তু বাসার না, সে খুলে হচ্ছে ফ্রিজের দরজা, মূলত লাল পানির বোতলগুলো নেওয়ার জন্যই। অন্যদিকে সানি যে বাসার দরজায় নক করেছে সেটা হচ্ছে এই লোকটার বাসাই। লোকটাকে তার পরিচয় কি একটু পরে জানতে পারবেন। এগিয়ে দরজা খুলে কিন্তু দেখে বাইরে তো কেউই নেই, তাই সে আবার ভিতরে চলে আসছিল। তখনই মুখে শীষ বাজাতে বাজাতে পিছনে সানি এসে হাজির। লোকটা সানিকে কিছু বলতে যাবে কি, সানি তাকে এক সেকেন্ডও সময় দেয় না, কলমের মতো কিছু একটা সোজা তার গলায় ঢুকিয়ে দেয়। দেখতে দেখতে সে লোকটাকে জায়গায় মেরে ফেলে। অন্যদিকে সিকিউরিটি গার্ড এতক্ষণ পর সার্ভার রুমে যায়, গিয়ে দেখে বিদ্যুতের মেন সুইচটাকেও অফ করে দিয়েছে। ওইটা সে অন করতেই পুরো বিল্ডিংয়ে লাইট জ্বলে ওঠে, কিন্তু ততক্ষণে সানি তার কাজ সেরে এখান থেকে বেরিয়ে গেছে। এদিকে থমাসরাও লাল পানি টালপানি টেনে একেবারে ফুল টাললি। দেখতে দেখতে রাত 1টা বেজে যায়। আইপিএস রেঞ্জিনির কাছে একটা কল আসে, যেটা করেছিল তার এক সহকারী অফিসার, বলে ম্যাডাম জিএম অ্যাপার্টমেন্টে একসাথে এক বাসাতেই দুইটা মার্ডার হয়ে গেছে, তাও আবার ভয়ানকভাবে। রেঞ্জিনি জিজ্ঞাসা করে বডি আইডেন্টিফাই করা হয়েছে, কার মার্ডার হয়েছে? এ অফিসারটি বলে ম্যাডাম একটা হারিসারের, আরেকজন তার বন্ধু মানু। এটা শুনে রেঞ্জিনির বড়সড় একটা ঝটকা লাগে, কারণ হারি ছিল তার স্বামী। সাথে সাথে রেঞ্জিনি মার্ডার স্পটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রেঞ্জিনির উপর থেকে সিন আসে ডক্টর কৃষ্ণমূর্তির উপর। কৃষ্ণমূর্তিকে কল করেছিল হচ্ছে পুলিশ, বলে এরকম এরকম দুইটা মার্ডার হয়েছে, তাদের পোস্টমর্টাম করতে হবে। কৃষ্ণমূর্তি বলে কিন্তু আমি তো এখন দুই দিনের জন্য একটু বাইরে এসেছি। আচ্ছা চিন্তার কোনো বিষয় নেই, আমি কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে কৃষ্ণমূর্তি পুলিশের কলটা রেখে ডাইরেক্ট কল করে হচ্ছে কিরণকে, বলে কোথায় তোমরা? কিরণ বলে স্যার এত রাত আর কোথায় বা থাকবো, ঘুমাচ্ছি। মূর্তি বলে মন দিয়ে শোনো, লাইফে কিছু একটা করার জন্য আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি, শহরে দুইটা মার্ডার হয়েছে, আর্জেন্ট পোস্টমর্টাম করতে হবে, তোমরা এক্ষুনি রেডি সেডি হয়ে হসপিটালে চলে যাও, ভালো করে ঠিকঠাক মতো পোস্টমর্টাম করে রিপোর্ট তৈরি করে রাখবে, কাল সকালের মধ্যেই আমি ফিরে আসছি। কিরণরা কৃষ্ণমূর্তিকে নাও করতে পারে না, বলে ঠিক আছে স্যার আপনি চিন্তা করবেন না, কাজটা আমরা করে ফেলব। থমাস তো যেতে চাইছে না, বলছে কি আর এই লোকটা কি আমাদের শান্তিতে একদিনও থাকতে দিবে না? কিরণ বলে চল চল, আফসোস করে এখন কোনো লাভ নেই, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে, আমি গিয়ে কীর্তিকে ডেকে দিচ্ছি তুই রেডি হয়ে নে। থমাস আফসোস করতে করতে একটু বেলকনিতে আসে, দেখে বাসার নিচে পুলিশ মিডিয়া সবাই এসে উপস্থিত, মানে মার্ডারগুলো তো এখানে হয়েছে এজন্য আর কি। থমাস বলে এইখানে কার মার্ডার হতে পারে, যে হোক তারা এসবে আর বেশি মাথা না দিয়ে তাদের কাজে বেরিয়ে পড়ে। কিরণ বলছে স্যার নাকি কাল সকালের মধ্যে চলে আসবে, এর ভিতরে আমাদের পোস্টমর্টাম রিপোর্টগুলো কমপ্লিট করতে হবে, এর উপর আবার একটা নয় দুইটা বডি। এইসব বলতে বলতে তারা হসপিটালে এসে উপস্থিত হয়। কম্পাউন্ডার জনি নামের এই লোকটা সবকিছু ঠিকঠাক করে রাখে। একটু পর কিরণরা সে তাদের কাজ শুরু করে, মানে পোস্টমর্টামের। বডি দুইটা, একটা হচ্ছে রেঞ্জিনির স্বামী হারির, অন্যটা হচ্ছে হারির বন্ধু মানুর। কীর্তি এবং কিরণ মিলে মনুর পোস্টমর্টাম করছিল, আর এদিকে থমাস করছিল হারির। সিন কাট হয়ে একটু করে সানির উপর আসে, যে কিনা মার্ডার করার পর বাসায় এসে গোসল করছে, মুখে তার ক্রিপ একটা স্মাইল। সাথে আমরা এটাও দেখি কি নির্মমভাবে সে হারি এবং মনুকে মেরেছিল। প্রথমে হারিকে মারার পর রুমের মধ্যে মানুও ছিল, এক ঝটকায় সানি তাকেও শেষ করে। এসব করতে পেরে সানি যেন অনেক আনন্দ পাচ্ছে। তো গোসল টুসল শেষ করার পর সে তার পোষা কুকুরটাকে খাবার দিচ্ছিল, কিন্তু খাবার দিতে গিয়ে দেখে তার আঙুলে একটা রিং ছিল, ওটা গায়েব। তখনই তার মনে পড়ে
হারিকে মারার সময় হয়তো হারি চালাকি করে রিংটা খেয়ে নিয়েছিল, যাতে করে পরবর্তীতে কিলারকে ধরা যায়। সানির মাথা তো পুরাই ঘুরে যায়। এখন কি করবে? ভাই রে ভাই, এইবার শুরু হবে আসল খেলা। এদিকে কিরণরা তাদের কাজ করছে, তাদের কাজ প্রায় শেষের দিকে। থমাস হারির পেটের ভিতর এক্সটার্নাল সন্দেহজনক কিছু একটা খুঁজে পায়। এটাকে নিয়ে সে ভালো করে ধুয়ে দেখে। আর এটা অন্য কিছু ছিল না, এটাই ছিল সানির ওই রিংটা, যেটা হস্তাদস্তির সময় হারি চালাকি করে খেয়ে নিয়েছিল। থমাস রিংটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখনই সেখানে কম্পাউন্ডার জনি এসে বলে, স্যার কৃষ্ণমূর্তি স্যার কল করেছে, উনি নাকি আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, বলছে আপনাদের তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে। এ বলে জনি তো সেখান থেকে চলে যায়। কিন্তু থমাস কেমন জানি বোকার মতো হা করে তাকিয়েছিল। কিরণরা যখন বিষয়টা নোটিস করে, তখন তারা তাকে ডাক দেয়, বলে ওই তোর মন কোথায়? এখানে একটা বিষয় মাথায় রাখবেন, রিংটা কিন্তু থমাস ছাড়া আর কেউই দেখেনি। যাই হোক, এরপর তারা তাড়াতাড়ি তাদের কাজটা কমপ্লিট করে নেয়। এদিকে রেঞ্জিনিরাও পোস্টমর্টাম রিপোর্টের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে সানিও বেরিয়ে পড়েছিল তার রিংটার খোঁজে। সেই হসপিটালের বাইরে এসে দাঁড়িয়েছিল যেখানে পোস্টমর্টাম হচ্ছে। এদিকে কম্পাউন্ডার জনির পরিচিত কিছু মিডিয়ার লোকজন তাকে জিজ্ঞাসা করছিল, যেহেতু আইপিএস রেঞ্জিনির হাজবেন্ডের মার্ডার হয়েছে, তাই ব্রেকিং নিউজের কোনো চান্স আছে নাকি? জনি বলে, তোমরা তো জানোই এই জনি টাকা পেলে যে কোনো কিছু করতে পারে। আপাতত পোস্টমর্টামের কাজ চলছে, রিপোর্টটা আসতে দাও, আমি নিজেই তোমাদের সব কিছু বলে দিব। জনির কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সানিও শুনে নেই। এদিকে পোস্টমর্টামের কাজ শেষ হয়েছে। দেখতে দেখতে ঘণ্টা কানেক পর পরের দিন সকাল হয়ে যায়। কিরণ পোস্টমর্টামের রিপোর্ট নিয়ে রেডি, কৃষ্ণমূর্তি আসলে তার হাতে এটা বুঝিয়ে দিবে। একটু পর কথা মতো কৃষ্ণমূর্তি এসে উপস্থিত। আসা মাত্র কিরণ তার হাতে পোস্টমর্টামের রিপোর্টগুলো দেয়। কৃষ্ণমূর্তি জিজ্ঞাসা করে, বাকি দুজন কোথায়? কিরণ বলে, স্যার ওরা ক্যান্টিনে নাস্তা করছে। মূর্তি বলে, ঠিক আছে, 10 মিনিট পর তোমরা তিনজনই এসে আমার সাথে দেখা করবে। ওইদিকে থমাসটা এখন রিল্যাক্স করছিল। থমাস বলছে, আমার এখন অনেক ভালো লাগছে, দেখো আমরা কৃষ্ণমূর্তি স্যারের সহযোগিতা ছাড়াও পোস্টমর্টাম করতে পারি। কীর্তি বলে, হুম, এর পুরো ক্রেডিট আমাদের মূর্তি স্যারকে দিতে হবে, উনি তো আমাদের এই সুযোগটা করে দিয়েছেন। থমাস বলে, আমি শুধু শুধু ওনাকে বকাঝকা করি, ভালো করে দেখলে উনি কিন্তু খারাপ লোক না। যাই হোক, একটু পর কিরণ এসে তাদের সাথে যোগ দেয়, বলে রিপোর্ট পেয়ে স্যার খুশি তো হয়েছেন, কিন্তু 10 মিনিট পর আমাদের তিনজনকে দেখা করতে বলেছে। থমাস বলে, আবার কি কি বলবে কি জানি, চল সাইডে গিয়ে একটু টেনশন দূর করে আসি, মানে সিগারেট টেনে আসি। তো তারা যাচ্ছেই থমাস সিগারেট নেওয়ার জন্য প্যান্টের পকেটে হাত দেয়, আর পকেটে হাত দিতে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ পকেটের ভিতরে সেই রিংটা। কখন যে থমাস রিংটা পকেটে নিয়ে নিয়েছিল ওটা সে নিজেও জানে না, যার অর্থ পোস্টমর্টাম রিপোর্টে রিংটার কথা উল্লেখ করা হয়নি। তিনজনেরই মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কৃষ্ণমূর্তি স্যার যে এখন তাদের কি অবস্থা করে ওইটা তারা নিজেরাও জানে না। বিষয়টা কৃষ্ণমূর্তি স্যারকে না বলার জন্য থমাস কিরণদের রিকোয়েস্ট করছিল। সে নাকি কখন এটা পকেটে নিয়ে নিয়েছে সে নিজেও জানে না। কিরণ বলে, আরে এটা না বলে পরে গিয়ে অনেক বড় বিপদে পড়তে হবে, ক্যারিয়ার তো বরবাদ হবেই হবে, এর সাথে হয়তো জেলও হতে পারে। এরপরও থমাস মানছে না, সে তাদের রিকোয়েস্ট করেই যাচ্ছে। অন্যদিকে কৃষ্ণমূর্তি অলরেডি রিপোর্টে সাইন করে দিয়েছে, এমনকি সে রিপোর্টটা রেঞ্জিনিদের হাতেও তুলে দেয়, বলে মৃত্যুর কারণ হচ্ছে কলমের মতো কিছু একটা দিয়ে আঘাত। ভিকটিমদের বডিতে কিছু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ওইগুলো তারা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছে। এভাবে কৃষ্ণমূর্তি রিপোর্টটা রেঞ্জিনিদের এক্সপ্লেন করে। রেঞ্জিনি বলে, কেন জানি না আমার কোনো না কোনো একটা খটকা লাগছে, কারণ হাজার হলেও পোস্টমর্টামের সময় আপনি তো ছিলেন না, এর উপর পোস্টমর্টামটা করেছে আপনার জুনিয়র কিছু স্টুডেন্ট, আমার মনে তো হচ্ছে না তারা আপনার মতো সব কিছু ভালো করে অবজারভেশন করতে পেরেছে। এইটা শুনে কৃষ্ণমূর্তি রেগে যাই, বলে তারা জুনিয়র হয়েছে তো কি হয়েছে, তারা আমার স্টুডেন্ট, তারা তাদের প্রফেশনে অনেক সিনসিয়ার, অনেক মেধাবী, আমি তো তাদের আগামীর ভবিষ্যৎ হিসেবে ধরে নিয়েছি, তাছাড়াও তাদের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে, তাই তারা যে রিপোর্টটা তৈরি করেছে ওইটাই ফাইনাল। কিরণদের উপর কৃষ্ণমূর্তির এতটাই কনফিডেন্ট দেখে কিরণরা তো হা করে তাকিয়েছিল। সাথে মনে মনে এইটাও ভাবছিল, এখন যদি তারা সত্যিটা বলে দেয় তাহলে তাদের কৃষ্ণমূর্তি স্যারের মাথাটাও নিচু হবে, সাথে তার ভরসাটাও ভেঙে যাবে, তাই তারা বিষয়টা আর বলে না। কিরণ রিংটা থমাসকে দিয়ে দেয়। রেঞ্জিনি ও কৃষ্ণমূর্তিকে সরি বলে রিপোর্টটা নিয়ে চলে যায়। কৃষ্ণমূর্তি থমাসদেরকে গুড লাক জানাচ্ছে, মানে তারা কাজটা করেছে একদম ঠিকঠাকভাবে। কিন্তু ওইটা তো সে আর জানে না থমাস যে এত বড় একটা কাণ্ড করে বসেছিল। থমাস কি করে ভয়ে তাড়াতাড়ি রিংটা ওইখানে একটা ডাস্টবিনের ভিতর ফেলে দেয়। ভাবছিল এটা করে তারা এখন মুক্ত, কিন্তু আসল প্রবলেম তো এখন থেকে শুরু হবে। সিন চলে আসে পুলিশ অফিসার রেঞ্জিনিদের উপর, যারা কিনা আজকেও জিএম অ্যাপার্টমেন্টে এসে উপস্থিত। এসে বাসার ভিতর মার্ডার স্পটগুলো চেক করছে। সিসিটিভি অপারেটর রুমে গিয়ে জানতে পারে ওই ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেওয়া হয়েছে। রেঞ্জিনি বলে, আমি শিওর এ কিলার এখন আমাদের উপর নজর রাখছে, আমাদের প্রত্যেকটা মুভমেন্ট সে ফলো করছে।
কথা মতো আমরা সেইটাই দেখি। সবগুলো ক্যামেরা হ্যাক করে নিয়ে সানি ল্যাপটপের সামনে বসে আছে। অন্যদিকে থমাসরাও তাদের বাসায় আসছিল। বাইরে পুলিশের এতগুলো গাড়ি দেখে ভয় পাচ্ছে। কিরণ বলে আমাদের ভয় পেলে চলবে না, যদি আমরা ভয় পাই তাহলে আমরা ধরা খেয়ে যাব। পুলিশ এবং সবার সামনে আমাদের নর্মাল থাকতে হবে। রেঞ্জিনিরা এখান থেকে আসার সময় থমাসদের দেখে, থমাসের বিহেভিয়ার দেখে তার উপর একটু একটু সন্দেহ হচ্ছে। কিন্তু রেঞ্জিনি এখন তাদের কিছুই বলে না, চুপচাপ এখান থেকে চলে যাই। যেতে যেতে তার সহকারী অফিসারদের বলে, এরা তিনজনই তো পোস্টমর্টম করেছে তাই না? এরা বলে, জি ম্যাডাম, তিনজন এক বাসাতেই থাকে। যাই হোক, এখান থেকে সিন চলে যায় রাতে হসপিটালের ওই কম্পাউন্ডার জনির উপর। জনি নেশায় ঢলে ঢলে পড়ছে, গান করতে করতে বাসার দিকে ফিরছিল। রাস্তায় জমে থাকা পানির রিফ্লেকশনে দেখা যায় জনির পিছনে কিলার সানি তাকে ফলো করছে। এমনকি শুধু ফলো করে না, একটা বস্তায় জনির মুখ ঢুকিয়ে তাকে প্রচণ্ড মারধর করে। কেন সে কম্পাউন্ডার জনিকে মারছে ওইটা একটু পরে জানতে পারবেন। সিন একটু করে পুলিশ স্টেশনে রেঞ্জিনিদের উপর আসে। রেঞ্জিনি তার সহকারী অফিসারদের জিজ্ঞাসা করছে, ফরেন্সিক রিপোর্ট এসেছে নাকি? এরা বলে, জি ম্যাডাম, হারিদের বডিতে পাওয়া ফিঙ্গারপ্রিন্টসগুলোর রিপোর্ট চলে এসেছে, কিন্তু ওইগুলো আমাদের লিস্টের কারোর সাথে ম্যাচ করছে না। রেঞ্জিনি বলে, আমার কেন জানি না মনে হচ্ছে এই পোস্টমর্টম রিপোর্টে কোনো না কোনো একটা গড়বড় আছে। যে তিনজন পোস্টমর্টম করেছে তাদের ডিটেলস বের করো। এই অফিসারটি বলে, ম্যাডাম, অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড থেকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যেদিন রাতে মার্ডার হয়েছিল ওই দিন রাতে এরা তিনজন বাসায় কোনো একটা পার্টি করছিল। পার্টিতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করেছে আর এই অবস্থাতে পোস্টমর্টম করেছে, তাই এটা নিশ্চিত বলা যায় কোনো না কোনো একটা ভুল তো তারা নিশ্চয় করেছে। যাই হোক, এটা শুধুমাত্র রেঞ্জিনিদের সন্দেহ, এরকম ফরেন্সিক ডক্টরের উপর অ্যাকশন নেওয়া অতটাও সহজ না। সিন চলে আসে হসপিটালে তিনজনের উপর। কাল রাতে কম্পাউন্ডার জনিকে কেউ মেরে তার অবস্থা টাইট করে দিয়েছে, তাই থমাসরা জনিকে দেখতে এসেছে, কারণ জনি ছিল তাদের কাছের লোক, মানে কাজের ক্ষেত্রে। এসে জনিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনার এই অবস্থা কে করল? জনি বলে, রাতে ডিউটি শেষ করে আমি বাসায় যাচ্ছিলাম, তখনই পিছন থেকে কেউ একজন এসে আমার মুখে একটা বস্তা পেঁচিয়ে দেয়, এরপর আমাকে অনেক মারধর করে, বারবার কোনো একটা রিংয়ের কথা জিজ্ঞাসা করছিল, সাথে এইটাও পোস্টমর্টম কে করেছে। আমার মাথায় তো কিছু ঢুকছিল না। পোস্টমর্টমের নাম শুনে ভয়ে আমি কৃষ্ণমূর্তি স্যারের নাম বলে দিই। এরপর লোকটা আমাকে মারধর করে ওই অবস্থাতে রেখে চলে যাই। তো এরা এইসব নিয়ে কথা বলছিল, তখনই কিরণ এখানে একটা মোবাইল নোটিস করে। মোবাইলটা হাতে নিয়ে দেখে কেউ একজন কল করে এতক্ষণ তাদের সব কথাগুলো শুনছিল, আর এটা অন্য কেউ ছিল না, এরা রেঞ্জিনিরাই ছিল। জনি বলে, আপনাদের আসার আগে পুলিশও এখানে এসে আমার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছিল, হয়তো তারাই মোবাইলটা ভুলে রেখে গেছে। কিন্তু কিরণরা তো বুঝে যায় ভুলে না, বরঞ্চ রেঞ্জিনিরা চালাকি করে এটা রেখে গেছে। কিরণরা গিয়ে রেঞ্জিনিদের মোবাইল তাদেরকে ফিরিয়ে দেয়। রেঞ্জিনি কিরণদের জিজ্ঞাসা করে, এখনও সময় আছে, যদি পোস্টমর্টমে তোমাদের কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বলে দাও। কিরণ সাফ সাফ না বলে দেয়, বলে তাদের কোনো মিস্টেক হয়নি, সব কিছু ঠিক আছে। রেঞ্জিনি বলে, ও তাহলে তোমরা যেতে পারো। তিনজন ওখান থেকে চলে আসে, কিন্তু তাদের উপর পুলিশের সন্দেহ একবার ঢুকেছে তো ঢুকেছে, ওটা সহজেই বের হওয়ার না। সেকেন্ডের মধ্যে তারা তিনজনেরই সবগুলো ডিটেলস বের করে নেয়। প্রথমে আসে কীর্তির কাছে, কীর্তি অন্য শহরের মেয়ে, এখানে তার ডিগ্রি কমপ্লিট করতে এসেছে। তার মা বাবা দুজনই দেশের বাইরে ইউএসএতে। মূলত যে ফ্ল্যাটে তারা তিনজন থাকে ওটা কীর্তির বাবার। এরপর আসে কিরণের কাছে, সেও অন্য আরেক শহরের, মিডল ক্লাস পরিবারের একজন ছেলে। ছোটবেলায় তার মা মারা গেছে, তার বাবাই তাকে লালন পালন করেছে। সর্বশেষ আসে থমাসের কাছে, থমাসও অন্য আরেক শহরের, তার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান। মূলত তিনজনেরই পরিচয় হয়েছে মেডিকেল কলেজে এসেই। কিন্তু এই থমাসের ব্যাপারে খোঁজখবর নিয়ে যতটুকু জানা যায়, থমাসের একটা প্রবলেম আছে, যদি সে ছোটোখাটো কোনো কিছু হাতে পায় তাহলে সেটা সে নিজের অজান্তে পকেটে নিয়ে ভুলে যায়, আজীব রকমের একটা ক্যারেক্টার সে। রেঞ্জিনি বলে, এটা ছোটোখাটো কোনো প্রবলেম না, এটা তার অনেক বড় একটা রোগ, ক্ল্যাপটোমেনিয়া। আমার মনে হয় কম্পাউন্ডার জনি যেটা বলেছে, পোস্টমর্টম হাতেডিং ওইগুলোর সাথে থমাসের রোগের কোনো না কোনো একটা কানেকশন আছে। তিনজনই কোনো কিছু একটা লুকাচ্ছে, কোনো না কোনো একটা ভুল তো তারা নিশ্চয় করেছে, তাদের চেহারায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওইদিকে আমরা থমাসদের দেখি, যারা কিনা বসে বসে চিন্তা করছিল কম্পাউন্ডার জনির উপর কে বা হামলা করতে পারে, আর যে হামলা করেছিল সে রিং এবং পোস্টমর্টমের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছিল। কিরণ বলে, এতক্ষণে হয়তো সে আমাদেরকেও খুঁজতে শুরু করে দিয়েছে, নিশ্চয় রিংটার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে, ওটা চেক করতে হবে আমাদের। এই বলে তিনজনই রিংটা যেখানে ফেলেছিল তাড়াতাড়ি ওইখানে ছুটে যাই, কিন্তু গিয়ে দেখে ডাস্টবিনটা পুরাই খালি, মানে ডাস্টবিনের ময়লাগুলো সেই কখন ফেলে দিয়েছে, আর ময়লার সাথে রিংটাও। সিন একটু করে রেঞ্জিনির উপর আসে, যে কিনা তার সিনিয়র অফিসারকে গিয়ে বলছিল এই পোস্টমর্টম ডক্টর তিনজনকেই আইনিভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য পারমিশন দিতে, সাথে পুনরায় আবার পোস্টমর্টম করতে। কিন্তু সিনিয়র অফিসার বলে, এটা ইম্পসিবল,
কোনো ক্লিয়ার এভিডেন্স ছাড়া আমরা তাদের কাস্টডিতে নিতে পারবো না। আমি নিজের উপর রিস্ক নিয়ে তোমাকে এই কেসটার দায়িত্ব দিয়েছি। যদি জলদি তুমি কেসটা সলভ করতে না পারো, তাহলে এটা অন্য কারো হাতে দিয়ে দিতে হবে। আর এমনটা করলে তুমি বুঝতে তো পারছো, তারা সর্বপ্রথম তোমার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবে। রঞ্জিনী বলে, আই নো স্যার, হারির সাথে আমার পার্সোনাল প্রবলেমের সূত্র ধরেই সবাই আমাকে সন্দেহ করছে, কিন্তু আমি ওই কিলারকে খুঁজে বের করবই, আর এটা প্রমাণ করে ছাড়ব আমি নির্দোষ। সিন চলে যায় রাতে। থমাস কিরণদের বলছিল, এই সব প্রবলেমগুলো আমার জন্যই হচ্ছে, কি হয় না কি হয় আমার ভয় করছে, আমি পুলিশদেরকে সব বলে দিব, এটা আমার শাস্তি হলে হোক। কিরণ বলে, এক কাজ করি, পুলিশকে বলার আগে এই বিষয়ে আমরা কৃষ্ণমূর্তি স্যারের সাথে কথা বলে দেখি, এক্ষুনি মূর্তি স্যারকে কল কর, সব কিছু খুলে বল। কথা মতো থমাস কৃষ্ণমূর্তিকে কল করে। কৃষ্ণমূর্তি তখন মাত্র বাসায় ঢুকছিল। থমাস বলে, স্যার আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কৃষ্ণমূর্তি জিজ্ঞাসা করে, কি করেছো, কি হয়েছে? থমাস সব কিছু বলতে যাবে কি? কৃষ্ণমূর্তি বাসায় ঢুকে দেখে পুরো বাসা অন্ধকার, লাইটের সুইচগুলোও কাজ করছে না। থমাসকে একটু হোল্ডে রেখে সুইচগুলো নিয়ে গুতগুতি করছে। ঠিক তখনই তার পিছনে এন্ট্রি হয় সানির। কোনো কথা ছাড়াই সানি কৃষ্ণমূর্তির উপর হামলা করে দেয়। ওইদিক থেকে থমাসরা সব কিছু শুনতে পাচ্ছে, কিন্তু কোনো কিছু করতে পারছে না। কৃষ্ণমূর্তির চিৎকার চেঁচামেচি শুনে বোঝা যাচ্ছিল সানি তাকে অনেক মারধর করছে। সিন কাট হয়ে চলে যায় পরের দিন হসপিটালে কৃষ্ণমূর্তির উপর। তার অবস্থা অনেক খারাপ, এখনও বেহুশ হয়েছিল। কিরণরা তার জন্য মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে আছে। খবর পেয়ে ইনভেস্টিগেশনের জন্য সেখানে রঞ্জিনীরা এসে উপস্থিত। রঞ্জিনী বলে, কৃষ্ণমূর্তির সাথে কথা বলার আগে আমি ওই তিনজনের সাথে কথা বলতে চাই, মানে থমাসদের সাথে। কথা মতো এইটাই করে, তিনজনকে বসিয়ে জিজ্ঞাসা করে, সত্যিটা বলো আমাদের, তোমরা কি লুকাচ্ছ? কিছু না কিছু একটা তো নিশ্চয় আছে, না হলে প্রথমে তোমাদের কম্পাউন্ডার জনি, এরপর তোমাদের সিনিয়র ডক্টর কৃষ্ণমূর্তি, দুজনেরই একই অবস্থা, যাতে করে তোমাদেরও এই অবস্থাটা না হয় এর আগে আগেই বলে দাও। এত কিছু বলার পরেও কিরণ বলে, আমরা কিছু জানি না, আমরা এসবের মধ্যে ইনভলভ না, কিন্তু একটা কথা আমি গ্যারেন্টি দিচ্ছি, এই কিলার যদি আমাদের কাছে আসে তাহলে তার আর রক্ষে নেই। রঞ্জিনী বলে, ও তাহলে তুমি এতটাই কনফিডেন্ট, ওকে গুড লাক। এ বলে রঞ্জিনীরা চলে যায় কৃষ্ণমূর্তির সাথে কথা বলতে। কিন্তু ডক্টর জানাই তার অবস্থা নাকি এখনও ভালো হয়নি, মানে কথা বলার মতো কন্ডিশনে নেই। তাই আপাতত রঞ্জিনীরা এখান থেকে ফিরে যায়। সিন একটু করে কীর্তির উপর আসে, যে কিনা হসপিটালের ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে। পিছনে দুজন মহিলা ছিল যারা কিনা হসপিটালের ময়লা আবর্জনা পরিষ্কার করে, এখন তারা ওয়াশরুম পরিষ্কার করছিল। সাথে একজন আরেকজনকে বলছিল, রিংটা মনে হয় গোল্ডেন, কারো হাত থেকে ডাস্টবিনের ভিতর পড়ে গেছে, বিক্রি করে অনেক টাকা পাবো মনে হচ্ছে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে ডাস্টবিনের ময়লা পরিষ্কার করার সময় রিংটা এরাই পেয়েছে। এদের সব কথাগুলো কীর্তি শুনে নেই, কিন্তু সে সরাসরি কিছু বলতে পারছে না। বাইরে এসে তাড়াতাড়ি কল করে বিষয়টা কিরণদের জানাই। কিরণ বলে, শোনো, যদি সরাসরি তুমি রিংটা খুঁজতে যাও তাহলে তারা সেটা জীবনও দিবে না। এক কাজ করো, কিছু টাকা দিয়ে সেটা নিতে পারো কিনা দেখো। কীর্তির কাছে 5,000 টাকা মতো ছিল, ওইগুলো নিয়ে সে ওয়াশরুমে ঢুকে মহিলাটিকে বলে, আপনি যে রিংটা পেয়েছেন না, ওইটা আমার এক রিলেটিভের, এখানে কিছু টাকা আছে, প্লিজ এগুলো রেখে রিংটা আমাকে দিয়ে দিন। যদিও প্রথম দিকে মহিলাটি রাজি তো হচ্ছিল না, কিন্তু টাকা দেখে রাজি হয়ে যায়। কীর্তি রিংটা নিয়ে সোজা সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে তিনজনই কোনো একটা কফি শপে বসে রিংটা নিয়ে গবেষণা করছিল। রিংয়ের গায়ে লেখা ছিল জেন্সি নামের কোনো একটা মহিলার নাম। এখন জেন্সি নামের কাউকে খুঁজতে গেলে শহরে তো হাজার হাজার জেন্সি নামের মেয়ে আছে, তারা ধরবে তো কাকে ধরবে? আদৌ কি এরকম রিং দিয়ে কাউকে খুঁজে বের করা কি সম্ভব হবে? তারা এসব নিয়ে কথা বলছিল। পিছন থেকে এই লোকটা বলে ওঠে, অবশ্যই সম্ভব, জাস্ট মাত্র একদিন সময় লাগবে, তোমরা দায়িত্বটা আমাকে দাও। এ বলে লোকটা কিরণদের তার পরিচয় দিতে শুরু করে। বলে, সে নাকি ছোটোখাটো একজন ডিটেকটিভ, নাম হচ্ছে মার্টিন, মানুষের ব্যবহার করা যে কোনো জিনিস থেকেই নাকি 24 ঘন্টার ভিতর সে ওই লোকটাকে খুঁজে বের করে ফেলতে পারে। শুধু লোকটাকেই না, তার 14 গোষ্ঠী ডিটেলস সহ। থমাস বলে, আমাদের দরকার নেই, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারবো। মার্টিন বলে, অবশ্যই দরকার আছে, যে কাজটা তোমাদের দ্বারা সম্ভব না ওটা শুধুমাত্র আমার দ্বারাই সম্ভব। তোমরা চাইলে তোমাদের ছোটোখাটো একটা ডেমো দেখাতে পারি, এরপরে না হয় আমার উপর বিশ্বাস করিও, জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও। এ বলে মার্টিন তাদেরকে এ লোকটার কাছে নিয়ে আসে। এ মূলত একজন স্বর্ণকার, মার্টিনের পরিচিত। মার্টিন তাকে ডিংটা দিয়ে বলে, এটা একটু দেখো তো, কোন জুয়েলারি থেকে এটা কেনা হয়েছে বা বানানো হয়েছে ওটা বের করতে পারো কিনা দেখো। এ বলে, কাজটা তো একটু মুশকিল হবে, যদি লোকাল কোনো জুয়েলারি থেকে এটা কেনা হয় তাহলে তো বের করা একেবারে অসম্ভব, আর যদি ব্র্যান্ডেড হয় তাহলে পসিবল আছে। এ বলে লোকটা রিংটাকে পাথরে ঘষে দেখছে, এরপর একটু ওয়েট করতে বলে ভিতরে যাই, ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এটা কোন ব্র্যান্ডের। সব কিছু চেক করে একটু পর বের হয়,
বলে এটা একদম খাঁটি গোল্ড ব্র্যান্ডের এমজে জুয়েলারি থেকে বানানো হয়েছে, ওইখানে গিয়ে খোঁজ নাও বাকি ডিটেলস পেয়ে যাবে। এরপর মার্টিন কিরণদের বলে, এবার আমার উপর বিশ্বাস হয়েছে তো? 24 ঘন্টার ভিতরে রিংটা কার কেন নিয়েছে সবগুলো ডিটেলস তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ফি তেমন বেশি না, 10,000 টাকা, নাম্বার দিয়ে দিলাম, গুগল পে করে দিও। এ বলে তারা যে যে যার মতো করে চলে যায়। কিন্তু এখানে আমরা দেখি সানি তাদের উপর নজর রাখছিল আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথাবার্তাগুলো শুনছিল। ওদিকে মার্টিন সে এমজে জুয়েলারিতে গিয়ে উপস্থিত রিংটার ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কে নিয়েছিল। লোকটা বলে, স্যার আমরা এখানে ডেলি শত শত রিং সেল করি, এর মধ্যে কিভাবে বলতাম এটা কে নিয়েছে? মার্টিন বলে, একবার চেষ্টা তো করো, দেখো এমন অনেক কম লোক আছে যারা রিঙে তাদের নাম লেখায়, সো কাস্টমার রেকর্ডে নামটা খুঁজে বের করো, ইজিলি পেয়ে যাবে। লোকটা বলে, ঠিক আছে স্যার, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। এ বলে সে চেক করার জন্য চলে যায়। মার্টিন বসে বসে ওয়েট করছে, একটু পর চেক করে মোটামুটি সবগুলো ডিটেলস কালেক্ট করে লোকটা ফিরে আসে। মার্টিনকে বলে, স্যার যে লোকটা এডিংটা বানিয়েছে সে শুধু একটা বানায়নি, এরকম দুইটা বানিয়েছে, একটার উপর লিখিয়েছিল জেন্সি আর একটার উপর লিখিয়েছিল সানি। আজ থেকে মোটামুটি 2 বছর আগে সানি এটা বানিয়েছিল, তার সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো মার্টিন ডিটেলসগুলো কালেক্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা সানিকে দেখি যে কিনা ওই স্বর্ণকাটিকে ধরে খারাপভাবে টর্চার করছিল, যে হাত দিয়ে সে পাথরের রিংটা ঘষেছিল। সানি তার সে হাতটা পাথরে ঘষে ঘষে তাকে টর্চার করছে, সাথে বলছিল, পাথরে ঘষাঘষি করতে তোর ভালো লাগে তাই তো, এবার মজা বোঝ। ওইদিকে আমরা মার্টিনকে দেখি যে কিনা সানির অ্যাড্রেস মতো এই লোকেশনে এসে উপস্থিত, এসে এখানে লোকজনের কাছে জিজ্ঞাসা করছিল এখানে কি আশেপাশে সানি নামের কেউ আছে নাকি। এই লোকটা বলে, সানি আপনি কোন সানির কথা বলছেন? যার ওয়াইফ কিছুদিন আগে আত্মহত্যা করে নিয়েছিল সে সানি? কিন্তু সে তো আর এখানে থাকে না, কিছু দূর সামনে একটা চার্চ আছে, চার্চের অপোজিটে তার বাসা, বাসায় কেউই নেই, আশেপাশে তার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে তার সম্পর্কে জানতে পারবেন। কথা মতো মার্টিন বেরিয়ে পড়ে। সিন একটু কাট হয়ে থমাসদের উপর আসে, যারা কিনা কৃষ্ণমূর্তির সাথে দেখা করতে এসেছে। কৃষ্ণমূর্তি এখন মোটামুটি সুস্থ। থমাস কান্না করতে করতে কৃষ্ণমূর্তির পায়ে পড়ে তাকে সব কিছু বলে দেয়। বলে, স্যার আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে, কিন্তু আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার রেপুটেশনে একটা দাগও লাগতে দিব না, যে আপনার এই অবস্থা করেছে তাকে শাস্তি দিয়ে ছাড়ব। কৃষ্ণমূর্তি ওদেরকে মাফ করে দেয়, হাজার হলেও এরা তার ছেলের মতোই। অন্যদিকে আমরা মার্টিনকে দেখি যে কিনা এদের কাছে এসে সানির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। এরা মূলত সানির ওয়াইফ জেন্সির বোন এবং বোনের জামাই। সানি কোথায় আছে তার এক্সাক্ট লোকেশন তো এরা জানে না, কিন্তু সানি নাকি কাল তার বোনের জামাই মানে এই লোকটার কাছে কল করেছে, সে নাকি কোচিতে কোনো একটা ফুড ডেলিভারি অফিসে কাজ করছে। মার্টিন সানির কন্ট্যাক্ট নাম্বার, তার এবং তার ওয়াইফের ছবি, এরকম যাবতীয় ডিটেলসগুলো কালেক্ট করে নেয়। এরপর সে এখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে আমরা সানিকে দেখি যে কিনা অফিসে কোনো একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল। মাধুরী এসে বলে, আরে তুমি? সানি বলে, হুম আমার অনেক খিদে লেগেছে তো এই জন্য এখানে বসে খেয়ে নিচ্ছি। মাধুরী বলে, এমনি জিজ্ঞাসা করলাম, এই সময় এখানে কেউ থাকে না তো এই জন্যই। এ বলে সানি তার কাজ করছে। এদিকে মাধুরী মোবাইলে কারোর সাথে কথা বলছিল, চুপি চুপি বলছিল, হ্যাঁ জানু রাতে বাসায় কেউই থাকবে না, তুমি চলে আসিও। এইটা শুনে সানি আজবভাবে মাধুরীর দিকে তাকিয়ে আছে। মাধুরী বলে, এ কি তুমি এভাবে কেন তাকিয়ে আছো, এইসব তো আজকাল নর্মাল ফ্যাশন হয়ে গেছে। সানি বলে, তোমার স্বামী কি এ ব্যাপারে জানে? মাধুরী বলে, সে কেন জানতে যাবে, এইটা তো আমার পার্সোনাল চয়েস। মানে স্বামী থাকা সত্ত্বেও মাধুরীর কারোর সাথে ইটিশ পিটিশ চলছে। সানি তাকে আর কিছুই বলে না, জাস্ট তার দিকে এইভাবে তাকিয়েছিল। সাথে খাওয়া দাওয়া শেষ করে যেতে যেতে মাধুরীকে সে সিলিংয়ের সাথে লটকিয়ে দিয়ে চলে যায়। মানে মাধুরীর সাথে সে কি করেছে বুঝতে তো পারছেন, তার উপরে টিকিট কেটে দিয়েছে। সিন চলে আসে থমাসদের উপর, যারা কিনা মার্টিনের কলের জন্য অপেক্ষা করছে। একটু পর মার্টিন কল করে, বলে যে লোকটা রিংটা কিনেছিল তার অ্যাড্রেস ডিটেলস ছবি সবগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি, আমার কাজ শেষ, তোমাদের সাথে পরে দেখা হবে। এদিকে কীর্তিরা ফটো এবং ডিটেলসগুলো আসার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে আমরা মার্টিনকে দেখি যে কিনা পুলিশ স্টেশনে এসে কেউ একজনকে সেলুট করছে, আর এটা অন্য কেউ ছিল না, এটা ছিল রেঞ্জিনি। আমাদের বুঝতে আর দেরি হয় না, মার্টিনকে থমাসদের পিছনে লাগিয়েছিল রেঞ্জিনিরাই। মূলত মার্টিন হচ্ছে একজন পুলিশের লোক, এখন তাদের কাছে পুরো কেসটাই ক্লিয়ার। রেঞ্জিনি তার সিনিয়র অফিসারকে পুরো বিষয়টা ক্লিয়ার করছে। কিলার সানি দুবাইয়ে 7 বছর যাবৎ সিসিটিভি অপারেটর হয়ে কাজ করেছে, আর বর্তমানে এখানে একজন ফুড ডেলিভারি বয়ের। এটা হচ্ছে সানির মা মেরি। সানি যখন নাকি 15 বছরের ছিল তখন তার মা আত্মহত্যা করে নিয়েছিল। আর এটা হচ্ছে সানির ওয়াইফ জেন্সি, কিছুদিন আগে সেও একইভাবে আত্মহত্যা করেছে। কিন্তু আমি শিওর সানির মা এবং তার ওয়াইফের মৃত্যু
কোনো আত্মহত্যা নয়, এগুলো ছিল ওয়েল প্ল্যানেড মার্ডার, যেগুলো সানি নিজেই করেছে। সিনিয়র অফিসার জিজ্ঞাসা করে কিন্তু কেন, রঞ্জিনি বলে আনকন্ডিশনাল লাভ। সানি ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, যখন সে 15 বছরের ছিল তখন তার মা দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যেটা সানির একদমই সহ্য হয়নি। আর বিয়ের আগের দিন তার মায়ের লাশ পাওয়া যায় ঘরের সিলিংয়ের সাথে লটকানো অবস্থায়। এরপর সানির লাইফে যে মহিলাটি এসেছে ওইটা ছিল তার ওয়াইফ জেন্সি। জেন্সি আসার পর সানির লাইফ একদমই চেঞ্জ হয়ে যায়। জেন্সিকে সে অনেক ভালোবাসত, কিন্তু জেন্সিও ছিল ওই টাইপের মেয়ে, স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে মেলামেশা করত। আর সে পরপুরুষগুলো অন্য কেউ ছিল না, এরা ছিল আমার স্বামী হারি এবং তার বন্ধু মানু। এই জন্যই তো হারিকে আমি থাপ্পড় মেরে তার থেকে আলাদা হয়ে গেছি। কিন্তু সানি হচ্ছে পুরাই সাইকো, তার বইয়ের সাথে অন্য কারো মেলামেশা এটা তার একদমই সহ্য হয় না, যার কারণে সে প্রতিশোধটা অন্যভাবেই নেই। প্রথমে তার নিজের ওয়াইফকে শেষ করে, এরপর হারি এবং মনুকে। মূলত এটাই হচ্ছে মেন ঘটনা। সিন চলে আসে কীর্তিদের উপর। কীর্তি হোয়াটসঅ্যাপে মার্টিনের পাঠানো ডিটেলসগুলো চেক করছে, ওইদিকে দরজায় কেউ একজন নক করছিল, সাথে দরজাও খুলতে গেছে। আর দরজা খুলে দেখে এইটা অন্য কেউ নয়, এটা ছিল সানি, মার্টিন তাদেরকে যার ফটো দিয়েছে। সানি এসে কোনো কথা ছাড়াই বাসার ভিতরে ঢুকে পড়ে। থমাসরা তো তাকে দেখে ভয়ে একেবারে কাতর। সানি বলে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, যদি তোমরা ভালোই বলে আমার রিংটা আমাকে দিয়ে দাও, যদি তেরামো করো তাহলে ওইভাবে মারব যেভাবে নিজের হাতে মা এবং নিজের ওয়াইফকে মেরেছি। এভাবে সানি এদেরকে ভয় দেখাচ্ছে। ওইদিকে রঞ্জিনীরা সানির মোবাইল নাম্বার ট্রেস করে তার লোকেশন বের করে নিয়েছে, এমনকি লোকেশন অনুযায়ী রঞ্জিনী সাথে সাথে বেরিয়েও পড়ে। ওইদিকে থমাস চালাকি করে সানিকে মারতে যাচ্ছিল, কিন্তু সানি সেটা ধরে ফেলে এবং উল্টো থমাসদের ধরে উদুম মারতে শুরু করে দেয়। এক ঝটকায় সানি থমাস এবং কীর্তিকে মেরে তাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এখন চলছে হচ্ছে কিরণ এবং সানির মধ্যে। এদিকে থমাসের তো এমন অবস্থা হয়ে গেছিল উঠো দাঁড়াতে পারছে না। কিরণকেও সানি অনেক মারে, তারপরও কিরণ কোনোরকম সানিকে মেরে ধরে রুম একটাতে বন্ধ করে দেয়। এরপর তাড়াতাড়ি এসে থমাস এবং কীর্তিকে অন্য আরেকটা সেফ রুমে নিয়ে যায়, বলে তোমরা জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি গেমটা শেষ করে আসছি। রুমের দরজা টরজা ভেঙে সানি বের হয়ে গেছে। আবারও কিরণ এবং দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিরণ এখানে চালাকি করে একটা সার্জিক্যাল নাইফ দিয়ে চোখের পলকে সানির হাত কেটে দেয়। এরপরও সানি থামছে না, একটুর জন্য কিরণকে তো জানেই মারতে যাচ্ছিল। তখনই এখানে রঞ্জিনী এসে উপস্থিত। এবার রঞ্জিনী এবং সানির মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়, যার এক পর্যায়ে রঞ্জিনী তার মেশিন বের করে সানিকে জায়গায় খাল্লাস। সানিও শেষবারের মতো তার ওয়াইফের কথা ভাবতে ভাবতে উপরে চলে যায়। কেসটা এইখানেই ক্লোজ। বাইরে আসতে মিডিয়া রঞ্জিনীকে জিজ্ঞাসা করে, ম্যাডাম সবাই বলছে যে তিন ফরেন্সিক ডক্টর পোস্টমর্টম করেছে, মার্ডারে তাদেরও হাত আছে, এটা কি সত্য? রঞ্জিনী বলে, না, মার্ডারে তাদের কোনো হাত নেই, এটা পুরোপুরি একটা মিথ্যা প্রচার। এসব বলে রঞ্জিনী এখান থেকে চলে আসছিল। তখনই তার সহকারী অফিসার তাকে বলে, ম্যাডাম আমরা সানির হাতের রিংটা এখনও খুঁজে পাইনি। এটা শুনে রঞ্জিনী এক নজর থমাসদের দিকে তাকাই, সাথে আমরাও দেখি রিংটা থমাসটা কৃষ্ণমূর্তিকে দিয়ে দিয়েছে। আর কৃষ্ণমূর্তি অবশ্য তার রেপুটেশন বাঁচানোর জন্য রিংয়ের এই ব্যাপারটা জীবনও বাইরে আসতে দিবে না। দেখতে দেখতে আজকের মুভিটাও এইখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।